ওই গো শুকির মা, তোমার হইল? দুধ মাপতে হইব, গ্লাস খান নিয়ে আসো। চাচাওকে দেখো না, শুকির চুল বান্ধি, সামনেই তো গ্লাস রাখা আছে। চাচা কি আমি নাকি? তুমি তো সারাদিন শালিক পাখির মতো ক্যাস 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 করে চিল্লাও। মা, আমার দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম। আচ্ছা মা। মাইয়া মানুষ বিয়া শাদী কইরা শ্বশুর বাড়ি যাইব, এত পড়ালেখা কইরা কি হইব? তোমার যা কথা, আমার মাইয়া ডাক্তার হইব, মস্ত বড় ডাক্তার। মাইয়া মানুষের তো স্বপ্ন দেখেন ভালো না, গায়ে দেয় না দুধ মোটে, কথায় আবার খই ফোটে, মাত্র 3 কেজি দুধ হইল। যার দুধ বেচতে হাটে যাও, ওইটাও তো গাই গরুর। মাইয়া মানুষ কি কথা, দেশের সব বড় বড় জায়গায় মাইয়া মানুষ, প্রাইম মিনিস্টারও মাইয়া মানুষ। ওরে আমার বুদ্ধিমতী প্রাইম মিনিস্টারে ঘরের মধ্যে বড় বড় ভাষণ শুরু করছে। ঢংরা হো, হাটে যাও, দেরি হইয়া যাইতাছে। যাইতাছি। গরুটারে ভালো মতো খাওন দাও, দুধ হইতাছে না। ওয়ালাইকুম আসসালাম রে মা। তা কোথায় যাচ্ছিস, স্কুলে নাকি? ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে সবাই কই যায় চাচা, স্কুলেই তো নাকি? তুই খুব বুদ্ধিমতী মেয়ে রে মা, বড় হ, অনেক বড় হ, বড় হয়ে আমাদের এই কাশিমপুর গ্রামটার নাম উজ্জ্বল কর। যা, তোর দেরি হয়ে যাচ্ছে, যা। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রে মা, যা যা। শোনো, না জেনে করলে সেটা ভুল, আর জেনে শুনে করলে সেটা ভুল না, অন্যায়। চলি, টাকা তো আর পানিতে ভাইসা আছে না। পলাশ মামা। ও পলাশ, এদিকে আয়, কাজ শেষ হলো? হ্যাঁ মামা, হয়েছে। আচ্ছা শোন, হ্যাঁ, পুঠিয়ার হাট থেকে এক গাড়ি কলা আইবো। হ্যাঁ, ঠিক মতো মেডিসিন মাখে রাখবি, যেন একদিনের মধ্যে পাইকা যাই। ল এখন হাটে জায়গা। মামা আমার 500 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর মামির হাতে দিয়ে রাখবো, দুপুরে তুই নিয়ে আনিস। ল হাটে যাই। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মাস্টার সাহেব? আছি, ভালো আছি। ওই একটু হাটে গেছিলাম মাস্টার সাহেব, কাল খেত থেকে পটল আর টমেটো উঠাইছিলাম, বেচবার গেছিলাম, বেচ্চা এইমাত্র আইলাম। আমিও বের হলাম, একটু স্কুলের দিকে যাব। তাই পলাশ, তুমি কেমন আছো?
যে তোমার হাতে রং কেন? না মানে জি ভালো আছি। ইয়ে মাস্টার সাহেব আমরা এখন আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা বলো। কষ্ট হয় মা, আর একটু সহ্য কর মা, তোর আব্বা এখনই চলে আইব। এই যে সখীর মা, লো বাজার লই আইছি। তুমি আইছো, তুমি অহনি মোবারক ডাক্তারে বাইতে যাও। স্কুল থেকে অহনের পর থেকে সখী মায়ের খুব জ্বর। হাই হাই, এ কও কি? এ ঠিক আছে, আমি অহনি যাইতাছি। এ লো বাজারের ব্যাগটা ধরো। আরে করেন কি করেন? আমার তো কিছু হয়নি। আমার মাইয়া, আমার সখী মায়ের প্রচন্ড জ্বর, ওষুধ দেন। আগে কইবা তো, কি হয়েছে কও? স্কুল থেকে আনার পর থেকে প্রচন্ড জ্বর, জলদি ওষুধ দেন। তো খারাপ, চিন্তা করো না, আমি ওষুধ লয়ে আসতেছি। আদাব মাস্টার সাহেব, কি আছিস? মেয়েকে নিয়ে কোথায় যাও?
আর কই না মাস্টার সাহেব, কাল রাত থেকে আমার মায়ের ভীষণ জ্বর, কিন্তু ওই যে মোবারক ডাক্তার আছে হ্যাঁ সিরাপ খাওয়াইছিলাম, অসুখ তো কমাই নাই আরো বাইরে গেছে, মায়ের এখন হাসপাতালে নিতে আসি। ও হ্যাঁ হ্যাঁ, বড় কোনো ভালো ডাক্তার দেখাও, যাও যাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ চলো ভাই চলো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাও। গতকাল কি ওষুধ খেয়েছেন দেখি? জি ডাক্তার সাহেব, আমাকে ওই মোবারক ডাক্তার আছে, মোবারক ডাক্তারে আমার মায়ের এই ওষুধটা দিছিল। আসলে আপনারা যে গতকাল ওষুধটি খাইয়েছেন সেটি পুরোপুরি মেয়াদ উত্তীর্ণ ছিল, আর ওটা খেয়ে তার এই অবস্থা হয়েছে। সমস্যা নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খেলেই ঠিক হয়ে যাবে। কি ব্যাপার রাজা, এত তাড়াহুড়া করে কই যাও? মন্ডল বাড়ি যাইতেছি চাচা, ওই বেটা মিজানের কাছে কাল সবজি কিনছি, বেটা এসব পচার মেডিসিন মারা সবজি দিছে আমারে, আমি আরো ছাড়ব না চাচা, আসি চাচা, সালাম আলাইকুম। এটাই হয়, অন্যকে ঠকালে নিজেকেই ঠকতে হয়। এই মিজান, কি ব্যাপার? জি মাস্টার সাহেব, এত হন হন করে কই যাও? আর কই না মাস্টার সাহেব, কাল ওই বেটা আশিস ঘোষের কাছ থেকে দুধ নিছিলাম, প্রথমে আমার সন্দেহ হয়েছিল যে এই বেটার দুধে কোনো ভেজাল আছে, এই দুধ খাই আমার পোলার রাত্রে সে পেটে সেই ব্যথা, আমি বেটারে ছাড়ব না, আমি যাইতেছি মেম্বার সাহেবের কাছে বিচার দিতে, ওই বেটারে আমি। আচ্ছা আচ্ছা শোনো, তুমি মেম্বারের কাছে যাও, আমরা বসবো দেখবো। হ্যাঁ জি মেম্বার সাহেব, আমি বেটারে ছাড়ব। যাও 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 যাও। বাকিরা শুনে যা মনে হলো, তোমরা কেউ কারোর জন্য নিরাপদ না, প্রত্যেকেই কেউ না কেউ কারোর সাথে প্রতারণা করছো। মন্ডল সাহেব, ওই রাজা এই 1.5 কেজি মাছ কয়ে আমারে 300 গ্রাম কম দিয়েছে। তুমি চুপ করো মহরব, তোমার নামে অনেক অভিযোগ আছে। আসলে আপনারা যে গতকাল ওষুধটি খাইয়েছেন সেটি মেয়াদ উত্তীর্ণ, আর এটা খাওয়ার পরই তার পেটের অসুখ হয়েছে। মন্ডল সাহেব, ডাক্তার সাহেবের ভেজাল ওষুধ খাইয়া আমার সুখী মাটা তো একেবারে মরা মরা অবস্থা হয়ে গেছিল। তুমিও তো কম না, দুধে পানি দাও কেন? মোড়ল সাহেব, ওই ঘোষের ওই ভেজাল দুধ খাইয়া আর গত রাত্রে আমার পোলার পাতলা পায়খানা হয়ে গেছে। তুমি তো সবজিতে মেডিসিন দাও। আচ্ছা শোন, পুঠিয়ার হাট থেকে এক গাড়ি কলা আইব, ঠিক মতো মেডিসিন মাখিয়ে রাখবি, যেন একদিনের মধ্যে পাইকা যাই। ল এখন হাটে যাই। মন্ডল সাহেব, মিজান কাল আমারে পচার মেডিসিন মারা সবজি দিছে। তুমি দাঁড়িতে কম দাও কেন মানুষকে? তোমরা আসলে কেউ ভালো না, বুঝতে পারছো? নিজেরা শুধরে নাও। আসলে আমরা ক্রমশই প্রতারণার শিকলে নিজেদেরকে আটকে রেখেছি। আপনি ঠিকই বলেছেন মাস্টার সাহেব, এবং নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এভাবেই আমরা সুখীদের মতো সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছি। আসলে ওদের প্রকৃতির মাঝে বেড়ে ওঠার সুযোগ আমাদেরই করে দিতে হবে।
সুখীদের জন্য নিরাপদ আর ভেজালমুক্ত সামনের সিঁড়ি গড়তে হবে, তবেই আমাদের আগামী দিনের সুখীরা হবে শেকলমুক্ত। আসুন সবাই মিলে আজকের সুখীদের বাঁচিয়ে রাখি আগামী দিনের সুখের জন্য।